মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাজানে একটি ক্লিক করুন শুধুমাত্র কৃষি ঋণেই সীমাবদ্ধ নয় সমবায় এই সমবায় বর্তমানে সেলফ হেল্প গ্রুপের মহিলাদের নতুনভাবে পথ দেখাচ্ছে সমবায় ব্যাংকের মাধ্যমে হাতে কলমে কাজ শিখিয়ে সচেতন করে তাদের হাতের কাজকে স্বীকৃতি দেওয়া হচ্ছে গ্রাম বাংলা থেকে স্বজনীদের নিয়ে সেই প্রকল্পকে বাস্তব রূপ দেওয়ার লক্ষ্যে এদিনের কর্মশালার আয়োজন কান্দি ব্লক ও কান্দি পুরসভা এলাকায় রয়েছে ১৪টি সমবায় সমিতি সেই সমিতির অধীনে প্রায় চোদ্দশো মহিলা গোষ্ঠী রয়েছে এই চোদ্দশো গোষ্ঠীর মধ্যে দশটি করে গ্রুপ দেখাশোনার দায়িত্বে রয়েছে গ্রুপ লিডার যারা সজনী নামেই পরিচিত মঙ্গলবার সেই সজনী এবং সংঘ এবং মহাসংঘের নেত্রীদের নিয়ে এক বৈঠক করা হয় ব্লক প্রশাসনিক কর্মকর্তা থেকে সমবায় পরিদর্শক ডাব্লিউটিও কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি বিভিন্ন সমবায় সমিতির প্রেসিডেন্ট ও সেক্রেটারি এই বৈঠকে উপস্থিত ছিলেন সমবায় যে শুধুমাত্র কৃষক ঋণ দেবে তা নয় সমবায় আজকে সেলফ হেল্প গ্রুপ মহিলাদের গোষ্ঠী তৈরি করে সমবায় ব্যাংক তৈরি করে সমবায়ের মাধ্যমে হাতে কলমে কাজ শিখিয়ে প্রোডাক্টিভিটি ওয়ার্ক অর্থাৎ আমরা লোন দেবো গোষ্ঠীকে গোষ্ঠী কিছু প্রোডাকশান করবে সেই প্রোডাকশানটা আমরা পাবো তাহলে গোষ্ঠী কীভাবে প্রোডাকশান করবে গোষ্ঠীকে আমাদেরকে আগে ট্রেনিং দিতে হবে তাদের অ্যাওয়ারনেস তৈরি করতে হবে এবং এই অ্যাওয়ারনেস তৈরি করার পর তাদেরকে মাঠে কলমে আমরা নামাবো তারা সেই কাজকর্ম করে যা প্রোডাক্ট করবে সেটা আমরা আমাদের এই বাংলার মানুষের জন্য ব্যবহার করতে পারব একেবারে গ্রাম বাংলার রুট লেভেল থেকে এই সজনই দশটি করে গ্রুপের মহিলাদেরকে নিয়ে একশো জন মহিলাকে নিয়ে তার এই প্রকল্পটা বাস্তবিত করার লক্ষ্যেই আজকে আমাদের এই অনুষ্ঠান এবং অ্যাওয়ারনেস ক্যাম্প আগামী দিনে সমবায় সমিতিগুলি সমবায় ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে এবং গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ থেকে সহযোগিতায় নানা উদ্যোগ নেওয়া হচ্ছে কান্দি ব্লকে যে ১৪টা সমবায় সমিতি রয়েছে তার আন্ডারে আমার চোদ্দশো গ্রুপ আছে সেই গ্রুপ এক একটা মেয়ে দশটা করে গ্রুপ দেখার দায়িত্ব দেওয়া আছে তাদের স্বজনী নাম দিয়েছে সেই স্বজনীদের নিয়ে অ্যাওয়ারনেস করা হচ্ছে মূলত তাদের হাতে কলমে কিভাবে কাজ শেখানো যায় সেটা আমরা এখানে আলোচনা করি তারা কি কাজ করে ফিল্ড লেভেলে তাদের ব্যক্তিগত সমস্যা থেকে শুরু করে টাকা পয়সা আর্থিক মেয়ের পড়াশোনা বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম আমরা এখানে তাদের হাতে কলমে তা তাদের নিয়ে একটা আমাদের প্রোগ্রাম চলছে এবং আমরা প্রত্যেক সমবায় থেকে একটা ডিসিশন নিয়েছি যে প্রত্যেক সমবায়তেও আমরা সেলাই মেশিন কিনে তাদের যত আমাদের মানে আর্থিক দিক থেকে পিছনে পড়ে আসে যে মেয়েরা তাদেরকে আমরা এখানে বিনা পয়সায় ট্রেনিং দেবো যেখানে আমাদের সমবায় পারে যে গভর্নমেন্ট তো সহযোগিতা করছে সেই সঙ্গে সমবায়ে যে লাভ লভ্যাংশ আছে সেখান থেকে নিয়ে তারা সমবায়ে মেশিন কিনবে তাদের হাতে হাতে সেলাই ড্রেস তৈরি সমস্ত কিছু তারা নিজেরাই করতে পারে নিজেরাই সামাজিকভাবে এবং আর্থিকভাবে সমাজে একটা দিক হিসেবে যাদের উঠে আসতে পারে সেটার জন্য আমরা এখানে একটা ট্রেনিং করছি যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন